গাইবান্ধায় নয় মাস আগে মারা যাওয়া 92 বছর বয়সী বাসিরন বিবি ফিরে এসেছেন বলে এক বৃদ্ধা দাবি করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে পুলিশ। ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গাইবান্ধা প্রতিনিধি কৃষ্ণকুমার চাকির পাঠানো তথ্য ও ছবিতে জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। বাসিরন বিবির মতো হুবহু এই বৃদ্ধাকে একনজর দেখতে গ্রামবাসী ভিড় করছেন সেই বাড়িতে। পুরো গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই বৃদ্ধা কবর থেকে ফিরে এসেছেন বলে দাবি করেন। তবে বাসিরনের নাতিরা জানান দেখতে তার নানির মতোই, তারাও অবাক হয়েছেন। গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা আনিসুর রহমানের স্ত্রী 92 বছর বয়সী বাসিরন বেওয়া নয় মাস আগে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। উপকূল ওরকম চেহারায় সেম আমার নানি ছিল। এখন যে দেখলাম আমি কেই মাত্র আসলাম, আসি দেখি সেম ডুপ্লিকেট কপি। আমার মা তো 8 থেকে 9 মাস আগে মারা গেছে। মারা যাওয়ার পর স্টেশন মসজিদে তার জানাজা হয়েছে এবং গাইবান্ধা গুরুস্থানে তার দাফন কাপানো হয়েছে। ফেসটা ওই রকমই, কিন্তু এখন যেটা দেখলাম ওনার গাল মুখ ভাঙ্গা ছিল, কিন্তু গাল মুখ ভরা, ফেসটা ওই রকম। বিষয়টি জানার পর পুলিশ এসে ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। দেবা কারা তার বাড়িতে উঠে দিচ্ছে, উনি যেটা বলল সেটা যে ছেলে ছেলে বাড়িতে উঠার যখন জন প্রচুর পরিমাণে জনগণ জমায় জাস্ট আমরা নিয়ে আসছি তাকে, পরবর্তীতে তার অভিভাবক বা কারো পাশে আমরা তাকে ওইভাবে হস্তান্তর করার চেষ্টা করি। কি কারণে ওই নারী এখানে এসেছে বিষয়টি খতিয়ে দেখার কথা জানায় পুলিশ। জীবন আহমেদ, NTV নিউজ ডেস্ক।